কিছু কিছু মানুষ আছে আল্লাহর ওলির বদলামি করে, ওলি চিনে না তিন প্রকার লোকে, এক নম্বরে মা, মা তো আমার ভূত সৈদালি হে আবার ওলি সুবুদ্দিকা, দুই নম্বরে স্ত্রী কা আমার স্বামী কেরামত আলী তাই না আবার কেমনে ওলি কথা কয়েল, তিন নম্বরে এলাকার লোক কয় সৈদালি আবার কেমনে ওলি হের তো আমি ডেলি ডেলি দেই কথা কয়েল, তিন প্রকার লোক ওলি চিনে না মা বউ গ্রামের লোক কথা কয় না, কারণ ডিলে ডিলে যদি হে আক্কা যদি একজন আয়া জুব্বা টুব্বা লাগায়া হক মাওলা ইল্লাল্লাহ, আর যদি ফালদা একটারে দইরা মাড়ি দে কিসমিস টিসমিস বানালে তার ফুফা দিয়া তে তো সারছে, তুই বর্তমান নে পাইছি বাজান উদ্দিন কই আসলে আসলে এ দেশে আগে আইতো যাইছিলেন না বাজার কথা কয় না, একটু যায় শুরু করলাম আমাকে যে বিষয়টা দেয় ওই বিষয়টা গাউসে পাক আব্দুল কাদের জেলানি সমস্ত আল্লাহর ওলিদের কেরামত সত্য, কেরামতুল আউলিয়াই হাকুন ওলিদের কেরামত সত্য, মান আনকারা কেরামতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া, যেই ব্যক্তি ওলিদের কেরামতকে অস্বীকার করলো সে যেন নবীদের মুজিজাকে অস্বীকার করলো, ওলি কুলের সম্রাট গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বলেন পৃথিবীতে যত ওলি আসছে আসবে সমস্ত ওলিদের গদ্দারির উপরে গাউসে পাকের পা, এই জন্য গাউসে পাক বলেন কুল্লু ওলিয়ান তাহতাল কাদামি, আল্লাহর জমিনে যত ওলি আছে সব আমার কদমের নিচে, ওয়ানা বাদরিল কামালি আর আমি হচ্ছি নবীজির কদম মুবারকের নিচে, জোরে বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, সমস্ত ওলিরা আমার কদমের নিচে আর আমি হচ্ছি নূর নবীর কদমের নিচে, ও গাউসে পাক তোমার এত বড় ক্ষমতা কে তোমাকে এত বড় ক্ষমতা দিয়েছে তুমি জবাব দাও, গাউসে পাক বলবেন আমি এত বড় ক্ষমতা পেয়েছি নবীজির গোলামি করার কারণে, ও শাহজালাল তোমার এত বড় ক্ষমতা তুমি আল্লাহু আকবারের ধ্বনিতে গৌরগোবিন্দর বিল্ডিং ভেঙ্গে চুর চুরমার হয়ে গেল এই ক্ষমতা তুমি কোথ থেকে পেলে, জবাব দিবে নবীজির গোলামি করার কারণে, ও খাজা গরিবে নামাজ আনা সাগরের পানি টুলির ভিতরে ঢুকিয়েছেন এত বড় ক্ষমতা কোথ থেকে পেয়েছেন, জবাব দিবেন নবীজির গোলামি করার কারণে খরমপুরের কেল্লা শহীদ, আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন একটা মাত্র কেল্লা হাজার হাজার গাবরের জবান দিয়ে বুলাইলা আল্লাহ তোমার এই ক্ষমতা তুমি কোথ থেকে পেলে, জবাব দিবে নবীজির গোলামি করার কারণে কথা বলুন ঠিক কিনা, এই জন্য নবীজির গোলামি করলেন পীর হওয়ার জন্য সরসম এলে বলাতে বেলায়ত লাগবে, আমার একটা কথা তো যদি পৃথিবীর কোন আলেম বলতে পারে যে তার কথাটা সঠিক নয় সে যা বলে ঠিক নাই আজীবন তার গোলামি করব, পীর হতে গেলে এলেম লাগবে শরীয়তের এলেম লাগবে তরিকতের এলেম লাগবে, আল্লাহর ওলি হতে গেলে শরীয়তের এলেমের কোনো প্রয়োজন নাই, কামেল পীরের গোলামি করে আল্লাহর দেওয়া বিধানগুলি পালন করে রাত নিশীথে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাহমুদের প্রেমের সান্নিধ্যে ডুব দিয়ে কাঁদতে কাঁদতে যখন নিজের জীবন শেষ করে দেয় ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ টান্দা করে নিয়ে তার বন্ধু বানায়া দেয়, আমার বাবা আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহের মাজার শরীফের কথা বলছি, আব্দুল মান্নান শাহ আমার বাবার কথা বলছি, আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহের মাজার শরীফ প্রতি বৃহস্পতিবার যখন মাহফিল চলে মাহফিল চলাকালীন হঠাৎ করে মাজারের এসএসএর গ্রিলগুলি আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে কাঁপুনি শুরু হয়ে যায়, তাহলে একটা মানুষের কত বড় কামাই থাকলে এই এলেম অর্জন করলে কোন এলেম অর্জন করলে এত বড় পাওয়ার, দুনিয়াতে এন্তেকাল করার পরও দুনিয়াতে তার কেরামতি এইভাবে প্রকাশ পায় এটা কি এমনিতি হয়ে যায় নাকি কথা বলেন দেখে না, এই জন্য আল্লাহর ওলি হতে গেলে এলেমের কোনো প্রয়োজন হয় না, পীর হতে গেলে এলেম লাগে শরীয়তের এলেম তরিকতের এলেম, আল ইলমু ইলমানে এলেম দুই প্রকার ওয়াহুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা, একটা শরীয়তের এলেম আর একটা মারিফাতের এলেম, ইলমুল মুকাশাফা ওয়াহুয়া নূরুন এটা একটা আলো ইউজহারু ফিল কালবে প্রকাশ হয় অন্তরে ওয়া ইউশাহিদা বিল গায়বা, আল্লাহর কুল বন্ধ যদি অর্জন করে ওই এলেমটা ঘরে বসে তামাম পৃথিবীর গায়বী বস্তুগুলি দর্শন করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।
তিন প্রকার লোক মনে আছে নি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে সমনানির বয়স যখন 27 বছর, কত বছর? 27 বছর। লোকেরা কয় হে বলে ওলি হয়ে গেছে গারে, এত বড় ওলি এই সেই বিভিন্ন। আরে আব্দুল কাদের জিলানী আমাদের সাথে চলাফেরা করে, আমাদের ছেলেদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে খায় ওটা বসা করে, সে বলে এত বড় ওলি গাউসুল আজম বলে রে। আচ্ছা গাউসুল আজম বানাইছে কেডা নাকি আমরা বুল্লা গ্রামের মানুষ বানাইছি? বানাইবার মালিক কে? আল্লাহ যদি কাউরে বানায় দে, কাউ ফিলিয়াগিরি করলে কাম হইব? ক্ষমতাটা কার? জোরে বলেন ক্ষমতাটা কার? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযাদতুহু বিল হার, যে আমার ওলিদের বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দেই। আল্লাহ যদি যুদ্ধের ডিক্লার দেয় হে উপায় আছে? এই জন্য উস্তাদের মাইক শেষ রাত্রে সুবহানাল্লাহ বলুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ নদীর কিনারায় সেজদায় পড়ে, আমার মাবুদের প্রেমে মশগুল, আমার আল্লাহর প্রেমে মশগুল হয়ে রইলেন। এদিক থেকে একজন বৃদ্ধা মহিলা কাঙ্কের মধ্যে নদীর কিনারায় কলসি নিয়ে চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে, অজর নয়নে কাঁদতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হঠাৎ করে মাথা উঠাইলেন, দেখে দূরে নদীর কিনারায় কাঙ্কের মধ্যে কলসি লইয়া একটা বুড়া মহিলা অজর নয়নে চোখের পানিগুলি ছাড়তেছে আর কাঁদতেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এক কদম দুই কদম সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন। অগ্রসর হতে হতে মায়ের কাছে গিয়ে দাঁড়াইলেন, গিয়ে দেখে মা চোখের পানিগুলি জর জর করে ছাড়তেছে আর কাঁদতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের কান্না দেখে মনটা এমন ভাবে কেঁপে উঠল, জিজ্ঞেস করি তো মা কেন এইভাবে কাঁদছে? ও মা তোমার কান্না দেখে আমার বড় কষ্ট হচ্ছে গো মা, তুমি বলো এমনি ভাবে তুমি কেন কাঁদতেছো, কারণটা কি? তোমার চোখের পানি কেন বুক ভেসে যায়? তুমি পানি নিয়ে বাড়িতে যাবা, কিন্তু তা না গিয়ে তুমি নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। মা জবাব দে, যুবক তোমাকে বলে লাভ কি? ও যুবক তোমার কাছে বললে আমার কোনো ফায়দা হবে না রে, যুবক তোমার কাছে বললে আমার কোনো লাভ হবে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসে সমদানি ডেকে বলেন, মা যদিও লাভ না হয় লোকসান তো হবে না। সুবহানাল্লাহ কইতেন না, লাভ যদি না হয় লোকসান তো হবে না। মা বলো যুবক কেন বারবার আমাকে পীড়া দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ জানতে চাচ্ছ? মা বলো তোমার কান্না আমার বড় কষ্ট হচ্ছে। এবার মা বলেন, আজ থেকে 12 বৎসর বুড়বে, আমার সন্তান বিয়ের উপযুক্ত হলে আমি তাকে বিয়ে করানোর জন্য বর যাত্রী দিয়া নৌকার মধ্যে দিয়া নদীর ওই পারে হচ্ছে বউয়ের বাড়ি, তার শ্বশুর বাড়ি বিবাহ করার জন্য বর যাত্রী সহ নৌকা দিয়ে পাঠাইলাম। আসার সময় মধ্যে নদীতে আসার পরে একটা তুফান আরম্ভ হয়ে গেল, তুফান এমন ভাবে শুরু করল নৌকা ডুবে গেল। মাঝি মাল্লা যারা ছিল বরযাত্রী পুত্র বধূ ছেলে সবাই তো অন্তকাল করলো, কেউ আর বেঁচে রইল না। আমি মা আজ পর্যন্ত নদীর কিনারায় আসলে আমি যেন শুনি আমার জাদু মনি কান্নার আওয়াজ শোনা যায়, আমি শুনি আমি মা যে সহ্য করতে পারি না। যুবক রে তুমি জানো না তুমি মাকে কষ্ট দিতে পারো, মাকে ভাত না দিতে পারো, মায়ের খেদমত না করতে পারো, বিদেশে গিয়ে খবর না নিতে পারো, কিন্তু তোমার মা জবান খুলে কোনোদিন তোমাকে বদদোয়া দেয় না। কেন? সন্তানের জন্য যদি মা বদদোয়া দেয়, বাবা বদদোয়া দেয়, এই বদদোয়া বন্দুকের গুলি মিস হবে, মায়ের বদদোয়া কোনোদিন মিস হবে না। যুবক তুমি জানো না তুমি যখন বিদেশে থাকো, তুমি যখন রোগ আক্রান্ত থাকো রে যুবক, তোমার মা রাত্রি নিশীতে আমার আল্লাহর দরবারে কেউ যেন না শুনে, কেউ যেন না দেখে, বাবাও যেন না দেখে, মায়ের কান্না বালিশ ভিজে যায় চোখের পানি সারে আর কয় আল্লাহ আমার সন্তানকে তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। মা দুনিয়ার সবাই ভুলে যায়, মা ভুলে যায় না। মা 12 বৎসর। আচ্ছা মা তুমি তো আমাকে বারবার বলতে চাও নাই, আমি তোমাকে বলিয়েছি, কিন্তু তুমি অপেক্ষা করো আমি দেখি তোমার 12 বৎসরের হারানো মানিককে ফিরে আনা যায় কি। বিড়ি কয় পাগল নাকি?
পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। কত পাগল দেখলাম সুবহানাল্লাহ, কইতেন না কত পাগল দেখলাম। এই পাগলে কয় কি, কয় কি, 12 বছর। কো মা একটু অপেক্ষা কর, আমি চেষ্টা করে দেখছি। কো বুঝি আর ফেরফিরি করিস না, তুই তোর জায়গা জায়গা। কো মা একটু অপেক্ষা কর, আমি চেষ্টা করছি। গাউসে বাগ আব্দুল কাদের জেলানে গাউসে সামদানি, একটু আড়ালে গিয়ে আমার আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ জবাব নেই, আল্লাহর মহান অলি ডেকে বলেন, আল্লাহ আমি চাইলে তুমি কোনদিন আমার হাত ফিরাইয়া দাও না, তুমি কোনদিন আমার জবান কি ফিরাইয়া দাও না। খোদারে এই বৃদ্ধা মহিলাটার কান্না আমার বুক চড়ছে, আমার বুকে হিট করছে। আল্লাহ মানুষের কষ্ট আমার সহ্য হয় না, আমার মায়ের মতো দেখেছি, মা এমন ভাবে কান্নায় জর্জর করে চোখের পানিগুলি ছাড়ছে। আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই, তুমি তো ইচ্ছে করলে হয়ে যায়। ও খোদা মহিলাটা আমাকে পাগল বলেছে, আমি যখন বলেছি চেষ্টা করে দেখি তোমার সন্তানকে ফিরাই দিতে পারি কিনা, মহিলাটা আমাকে বলেছে পাগল, এই পাগলের বাড়ি কোথায় কোথা থেকে আসলো। খোদারে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি কি ইচ্ছে করলে ফিরাই দিতে পারো না, তোমার কাছে আমার আবদার। আমার আল্লাহ বলেন, আব্দুল কাদির তুমি কি জানো না 12 বছর পড়বে কত বছর, আরো আসতে কোন কত বছর, 12 বছর পড়বে। ওই সন্তান পরযাত্রী সহ ইন্তেকাল করেছে, আমি কেমনে তাকে ফিরাইয়া দিব। আমার আল্লাহ বলেন, আব্দুল কাদির কেন পাগলামি করছো। আব্দুল কাদির জেলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাগলামি না, 12 বছর কেন, 1200 বছর যদি হয় তাও তো তুমি বাড়ো, তুমি কি ইচ্ছে করলে বাড়ো না। আমার আল্লাহ বলেন, কাদির পাগলামি করিস না, তুই এভাবে কেন বলছিস। আমার আল্লাহ বলেন, হে কাদির তুই যখন আমার ডাকতেছ আমার কুদরতে, আমি আল্লাহর কুদরতের হৃদয়ের মধ্যে ঢেউ লেগে যা, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তবে 12 বছরের হারানো সন্তান আমি কিভাবে ফেরত দিব। তার তো হাড্ডি কোনটা মাছে খেয়েছে, কোনটা কুমিরে খেয়েছে, কোনটা সাপে খেয়েছে, বিচ্ছু খেয়েছে, হাড্ডির পর্যন্ত অস্তিত্ব নাই। রে আব্দুল কাদির আমি কেমন ভাবে ফিরাই দিব। গাউসে বাগ আব্দুল কাদির জিলানী বলেন, আল্লাহ তুমি আমারে বুলি বুকি দিও না, তুমি আমারে কেন এগুলা বোঝাও। 12 বছরের মানিকটাকে যদি ফিরাই না দিতে পারো, 12 বছরের যুবকটাকে যদি ফিরাই না দিতে পারো, হাজার হাজার বছর দুনিয়া সৃষ্টির থেকে কেমন পর্যন্ত যত মানুষ মৃত্যু বরণ করেছে, কেউ আগুনে পুড়ে গেছে, কেউ পানিতে ডুবে গেছে, কেউ মাটিতে মিশে গেছে, কারো কোনো অস্তিত্ব বলতে কোনো কিছু নাই। হাসরের ময়দানে সবাইকে যদি তুমি একত্রিত করে তুমি আল্লাহ যদি হিসাব নিকাশ দিতে পারো, আজকে কি মায়ের সন্তানটাকে তুমি ফিরাইয়া দিতে পারো না। বড় করে বলুন, আল্লাহু আকবার, তুমি কি পারো না আল্লাহ। আমার আল্লাহ বলেন, কাদির তুই এমন পাগলামি শুরু করছিস, এই আস্তে আওয়াজ, পাগল তুই এমন ভাবে পাগলামি শুরু করছিস, তুই আমার কাছে যুক্তি দেখাস। হ্যাঁ আমি আল্লাহ পারি, তবে আমি চেষ্টা করেছিলাম তোমাকে নি সামাল দেওয়া যায়, কিন্তু তুমি তো সামালের মধ্যে রইল না। খুব মনোযোগ, এই ফান খালি ওত্তা সাবাইলে কেমনে ওয়াজ ভিতর ঢুকবে, আল্লাহ ইজাত দা ডুহাই তো এসকো থাকতে হবে, সাবানি মাহফিল, মাহফিল সাবানের ভিতরে, আলোচনার ভিতরে খাওয়া নয়, আলোচনার ভিতরে এসকের খাবার দিতে হবে। কেননা এখন লাস্ট বয়স, এখন চোখের পানি ঝরবে, ওয়াজ শুনবে, আর গুনাগুলি ঝরে ঝরে জমিতে পড়ে। আবার সময় বড় সময় গেলে সাধন হবে না,
বুলামো সময় গেলে সাধন হবে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হবে তার বাদন দিলে কি হবে তার বাদন দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। 90 বছরের মাথায় যদি কই আল্লাহ জীবনে আমি আর ডাব গাছ উঠতাম না, আল্লাহ কই তুই হন উঠতারস, কথা কয়। আর যদি 30 বছরের মাথায় বলে আল্লাহ ডাব চুরি করব না, আমার আল্লাহ কয় একবার বললেই আমি আল্লাহর কুদরতির উপরে হাত লেগে যায়। আর বান্দা যখন বুড়া বয়সে কান্দে তখন আমি লজ্জা পায়, তো একবার না 10 বার ডাকলে আমি আল্লাহ তাকে মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোড়ে আপনারা কোন আমি একটু খাই। Ya Habib Allah, Ya Rasul Allah, Amari Maraner Nidhano, Thaki O Nabi Go, Amari Shiyore, Dekhi Bo Apnake Noyon Bariye, Dekhi Bo Noyon Bariye, Ya Rasul Allah, ইয়া রাসূলুল্লাহ। মনকির নকি রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পরে দেব উঠাইয়া, করি বসা লাম কদম দরিয়া, করি ইয়া রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় কাদি, কাদির কয় আল্লাহ ডাইক না দিয়া লাও, সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কাদি, চোখ খুল দেখ আমি তার সন্তানকে জীবিত করে দিচ্ছি। কাদির দেখ আব্দুল কাদির জিলানি বলেন আল্লাহ এটাতে আমি সন্তুষ্টি না, তুমি শুধু ছেলেটাকে দিবা, পুত্র বধূটাকেও দিতে হবে, বউ দিতে বেড়াল হয়ে কিটা করবে। আমার আল্লাহ কয় চক্ষু খুল দিলা আল্লাহ তাও চলবে না, বরযাত্রী যা আছে দি দিব, হেরাইব বরযাত্রী কিটা করব, হেরো দুষ্ট। আমার আল্লাহ কয় ঠিক আছে মানলা, ক আল্লাহ ফাইলা ডিজে দিয়ে দিছি, আমি বরযাত্রী সহ নাও সহ মাঝি মাল্লা সহ তুই ছায়া দে। চোখ খুললেন গাউসে পাক আব্দুল কাদের জেলানি, চোখ খুলে দেখেন মুদ্দ নদীর থেকে নৌকা নিয়া হাজির হচ্ছেন বরযাত্রী আর মাঝি নাও বেবে সামনের দিকে আসতেছেন। দেখা যায় বরযাত্রী সহ সবাই নৌকার ভিতরে বড় বড়। গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন মা ও মা তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো গো মা, আমাকে তুমি পাগল বলেছিলে, দেখো আমি কেমন পাগল, দেখো তো তোমার সন্তান যেই নৌকা নিয়ে বরযাত্রী নিয়ে নদীর ওই পারে বিয়ে করার জন্য গিয়েছিল ওই নৌকাটি নিয়ে আসতেছে। মা তো তাই তো মনে হচ্ছে এটা কেমন অন্য নৌকা হতে পারে, এটা তো কিছুতেই সম্ভব না, 12 বৎসরের হারানো বরযাত্রী এটা কেমনে করে হয়। আস্তে আস্তে নৌকা মায়ের দিকে যখন অগ্রসর হচ্ছে কাছাকাছি আসার পরে দেখে ওই সন্তান যেই সন্তানকে বিয়ে
করানোর জন্য পাঠিয়েছিলেন। সন্তান নৌকার মাথায় এসে মাকে দেখে মা বলে চিৎকার করতেছে, আল্লাহু আকবার। সন্তান মাকে দেখে ডাকলেন, মা 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 বলে জানতে শুরু করলেন। মা শব্দটি যখন মায়ের কানে গিয়ে পৌঁছলো, সন্তানের কণ্ঠ মা বুঝতে পারে, সুবহানাল্লাহ। বলুন দুনিয়ার সবার মা প্রত্যেকেই যার যার সন্তানের আওয়াজ শুনলে সে বুঝতে পারে। এবার সন্তানের চেহারা পরিবর্তন হলো, তার কণ্ঠ বুঝতে পারে আমার সন্তান। মা তাকিয়ে দেখেন নিজের সন্তান, এই আনন্দের কান্না দেখে মায়ের চোখ দিয়ে বুক ভাসে ভাসে পানিগুলি জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। আর দেখতেছে নৌকা ভিড়ে গেছে, সন্তান নামবে। একবার পাগলার দিকে চায়, গাউসে পাকের দিকে চায়, আরেকবার সন্তানের দিকে চায়, একবার পাগলার দিকে চায়, আরেকবার সন্তানের দিকে চায়, একবার গাউসে পাকের দিকে চায়, আরেকবার সন্তানের দিকে চায়। মা চিৎকার করে করে বলেন, বাবা তোমার পরিচয়টা আমারে দাও রে বাবা, আমি তোমারে চিনতে পারি নাই, বলো না তুমি কে। তুমি বলেছ কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, আমার সন্তান 12 বৎসরের সন্তান এবং বর যাত্রী যারা মাঝি যত কিছু আছে পুটলা পাটলা সব কিছু নিয়ে আমার সন্তান আগের মতোই কিভাবে হাজির হয়ে গেল। গাউসে পাক আব্দুল কাদের জিলানি নিজেই আর চোখের পানি ধরে রাখতে পারে না, ডেকে বলেন, মা গো আল্লাহর কাছে কেড়ে এনেছি, আমার আল্লাহকে বলেছি আল্লাহ তুমি আমার হাত ফিরাইয়া দিও না, মায়ের কান্না আমার সহ্য হয় না, মায়ের সন্তানটা তুমি ফিরায় দাও, আমার আল্লাহ কবুল করেছেন। মা ডেকে বলেন, বাবা তোমার নাম কি? মা গো আমার নাম আব্দুল কাদের জিলানি। বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মিলা দাও গাউসুল আজম, নবী মিলা দাও জোড়ে, আল্লাহ মিলা দাও গাউসুল আজম, নবী ওলি বানাই দাও গাউ, বলুন ওলি বানাই দাও গাউসুল আজম, তুমি ইসমে আজম, আল্লাহ মিলা দাও গাউসুল আজম, নবী মিলা দাও। আল্লাহর লীলা, আল্লাহ মিলাই দিত বাড়ি কি পারে না, জোরে বলেন পারে কি পারে না। ওলি তুমি এই ক্ষমতা কোথা থেকে পেয়েছ? নবীর গোলামি করার কারণে। এই জন্য এই জন্য আকাইদে নাসবির কিতাবের মধ্যে আসছে, কারামতুল আউলিয়াই হাকুন, ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ, বলুন আল্লাহর ওলিদের কারামত, ওলিদের মাধ্যমে যদি অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলে কারামত, আর নবীদের মাধ্যমে যদি অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলা হয় মুজেজা। সুবহানাল্লাহ, কইতেন না আদম সন্তান, সুবহানাল্লাহ, কোন আল্লাহ ক্ষমতা কারে দিছে মানুষরে, জোরে বলেন কারে, কোন মানুষ যারা আল্লাহ এবং রাসূলকে সাধনা করেছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ রাসূলকে যারা পাওয়ার মতো পেয়েছে, চাওয়ার মতো চেয়েছে, তারা হয়েছে আল্লাহওয়ালা। কিওয়ালা? আল্লাহওয়ালা। সমস্ত নবীরা ব্যতীত সমস্ত আল্লাহর ওলিরা বলেছে, আল্লাহ আমি দোষী, আল্লাহ আমি পাপী। কথা বলে দোষী না বললে গুণী হওয়া যায় না। সমস্ত সারা পৃথিবীর আব্দাল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, কুতুবুল আকাব বলেন, সালেক বলেন, মুত্তাকি বলেন, ফরেজগারি বলেন, যত ওলি আল্লাহ বলেন, সবাই নীরবে আমার আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি দোষী, আল্লাহ আমি দোষী, আল্লাহ আমি। সুবহানাল্লাহ, বললাম একমাত্র পয়গাম্বররা নিষ্পাপ। কথা একটা ফাঁকে দা মনে পড়ে গেল, আদম আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 1000 বছর। কত বছর? আচ্ছা এখন যদি একটা মানুষ জানে যে 300 বছর বাঁচবো, হের যন্ত্রণা জ্বালায় মানুষ দেশ ছেড়ে দেবে না, কথা কয় না, জুরাই জুরাই সন্তান। সুবহানাল্লাহ, কইতেন না জুরা জুরা সন্তান, বুঝেন তো, একজন ছেলে আরেকজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এইভাবে সন্তান। তো হেরার করো, একজন দিয়া জেলা জেলা প্রথম ছেলে,
ছেলে যখন প্রথম হইছে এরপরটা যখন মেয়ে ওই পরের তরফের মেয়ের সাথে প্রথম তরফে ছেলে এইভাবে এইভাবে মিলায় মিলায় জুড়ায় জুড়ায় বিয়ে হইতে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ 40 জোড়া কই জোড়া গালে বালে আর অন্যান্য রাওয়ায়াত আছে এইভাবে আবার হেরা বিয়ে করছে নি কারণ বয়স তো 1000 বছর হেরা বিয়ে করছে আবার হেরার নাতি হেরার গর্ভবতী এভাবে লাইন ধরতে ধরতে আওলাদ বাড়ছে 40,000 কয় হাজার আরো আস্তে কর কয় হাজার আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর আদম নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে সর্বপ্রথম নবী বলে সম্বোধন করেছেন আদম সফিউল্লাহ দুনিয়ার প্রথম মানুষ দুনিয়ার সৃষ্টির প্রথম কিন্তু বলি নাই দুনিয়ার প্রথম মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন রে আদম জানতে চায় আদম বলো তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের উপমহাদেশের মাটি দিয়া আদমের পিঠখানাকে সৃষ্টি করেছেন মদিনা শরীফের মাটি দিয়ে আদমের মুখমণ্ডলকে তৈরি করেছেন সিরিয়ার মাটি দিয়ে আদমের সিনাটাকে তৈরি করেছেন ভারতের মাটি দিয়ে আদমের দুইখানা পাকে তৈরি করেছেন গালেবান বিভিন্ন রাওয়ায়াত আছেন এইভাবে বিভিন্ন জায়গার মাটি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডিকে কমপ্লিট করেছেন সেই আদম 1 বছর জীবন যাপন করার পরে অসুস্থ হয়ে গেলেন তেমন অসুস্থ আদম নবী ডেকে বলেন এ আমার সন্তান শীষ যিনি এখনো পয়গম্বর হয় নাই কারণ পয়গম্বর আদম নবীর অন্তকালের পরে উনি পয়গম্বর হবে স্থলাভিষিক্ত হবে শীষ শীষ এত করে সন্তানের মধ্যে শীষ আলাইহিস সালামকে আদম সন্তান শীষ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বেশি ভালোবাসতেন ডেকে বলেন বাবা আদম শীষ আলাইহিস সালাম সব সময় হযরত আদম আলাইহিস সালামের পাশে থাকতেন সুখে দুঃখে সব সময় কাছে থাকতেন ভালো মন্দ জিজ্ঞেস করতেন হঠাৎ করে আদম নবী ডেকে বলেন ওরে আমার শীষ আসো আমার শরীরটা তো খারাপ এমন অবস্থা আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি আমার মনে হয় আমি আর বাঁচব না আমি দুনিয়াতে টিকব না আমার বড় মন চাচ্ছে মেওয়া ফল খাওয়ার জন্য মেওয়া হচ্ছে জান্নাতি একটা ফল এই মেওয়া ফল আমাকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করো আদম নবী তার সমস্ত সন্তানগুলিকে ডেকে বললেন তোমরা আমার জন্য মেওয়া ফল সংগ্রহ করো যারা গেলেন শীষ পয়গম্বর শীষ আলাইহিস সালাম আদম নবীর কাছে রয়ে গেলেন কিন্তু দিনের পর দিন যাচ্ছে রাতের পর রাত যাচ্ছে কোথাও মেওয়া ফল পায় না সপ্তাহ পার হয়ে গেল মাস পার হয়ে গেল কিন্তু আর কোথাও পাওয়া যাচ্ছে না তারাও ফিরে আসছে না শীষ আলাইহিস সালাম ডেকে বলেন বাবাকে আদম নবীকে ডেকে বলেন আল্লাহর পয়গম্বর বাবাজি আপনি শুনুন মনে হয় তারা এখনো যেহেতু ফিরছে না অবশ্যই তারা মেওয়া ফল পাচ্ছে না কোনো জঙ্গলে কোথাও কোন শহরে বন্দরে মেওয়া ফল জান্নাতি ফল পাই না বিদায় তারা বাড়িতে এখনো পর্যন্ত ফিরে নাই আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন হ্যাঁ বাবা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো আমার আল্লাহ যেন আমাকে আকাশ থেকে জান্নাত থেকে মেহফলের ব্যবস্থা করে দেয় আমার মন বড় চাচ্ছে মেহফল খাওয়ার জন্য আমার মনে হয় শীষ রে আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না ও শীষ আমি 1000 বছর পর্যন্ত জিন্দেগানি করেছি আমি আর বেশি দিন বাঁচব না আমার সময় বড় ঘনিয়ে আসছে বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করো শীষ পয়গম্বর বলেন আল্লাহ বাবা আপনি আমাকে বলতেছেন আমি দোয়া করব আপনি আমাকে অর্ডার দিতেছেন আমি দোয়া করুম আমি কেমনে দোয়া করুম আপনি তো আল্লাহর পয়গম্বর আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে নিজে সৃষ্টি করেছেন তার মধ্যে রূহ দিয়েছেন 1000 বছর আপনি জিন্দেগানি করেছেন আমার আল্লাহর কাছে যখন যা চাইছেন তখনই আমার আল্লাহ আপনাকে দান করেছেন আপনি দোয়া করলেই তো হয় আমাকে কেন বলছেন আল্লাহর কাছে বলার জন্য আদম নবী চোখের পানিগুলি ছাড়তে শুরু করলেন সুবহানাল্লাহ বলুন
আদম নবী কান্দে চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তে শুরু করলেন। শীষ আলাইহিস সালাম আদম নবীর কান্না দেখে কান্নায় জড়িয়ে গেলেন, বাবাকে ধরে বলেন, বাবা আপনি এইভাবে কেন কাঁদছেন, চোখের পানিগুলি কেন ছাড়ছেন? ও বাবা আদম পয়গম্বর, আমি আপনার সন্তান শীষ, আপনি আমার সামনে এইভাবে চোখের পানি ছাড়তেছেন, আমার সহ্য হয় না বাবা, কেন কাঁদছেন বলেন। কো বাবা শোনো, আমার দোয়া আল্লাহ এখন কবুল করবে না, আমি লজ্জিত। পারে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে? কো হ্যাঁ, কিন্তু আমার বড় লজ্জা লাগে, আমার বড় শরম লাগে, আমি আল্লাহর একটা হুকুম পালন করতে পারি নাই, আমার আল্লাহ নিষেধ করেছিলেন গন্ধম ফল খাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ আমি আমার আল্লাহর নিষেধটাকে অমান্য করে আমি গন্ধম ফল খেয়েছিলাম, সেই জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত। আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে আমি কেমনে আল্লাহর কাছে চাই, এই জন্য আমি চাইতে পারি না। বাবা তুমি বলো আমার পক্ষ থেকে যেন আল্লাহ আমাকে মেহফলের ব্যবস্থা করে দেয়। শীষ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম, যিনি বাবার স্থলে অভিষিক্ত হবেন, উনি গিয়ে আড়ালে গিয়ে বলেন, আল্লাহ ও বারে লাহি, বাবার কান্না আমার সহ্য হয় না, আজকে কতদিন হয়ে গেল বাবা মেহফল খাওয়ার জন্য তালাশ করছে, আমরা সব সন্তান মিলে বাবাকে মেওয়া ফলের ব্যবস্থা করে দিতে পারি নাই, খোদা মেওয়া তো তোমার কাছে অভাব নাই, বাবা যদি এই ফল না খায় এন্তেকাল পড়ে, আমরা সন্তান যারা রয়েছি আমাদের মূল মালবে না, সম্পদ হবে রে বুল্লার সন্তানেরা, বাবা বুড়া হয়ে গেছে, বুড়া হইলে মানুষ শিশু বাচ্চার মতন হয়ে যায়, তাকে একটা আলাদা করে খাবার এনে দিও, তোমার বাবা মুখে দিয়া তোমার জন্য আলাদা করে আল্লাহর কাছে দোয়া করবে। অনেক সময় ডরে ভয়ে চায় না, সন্তান ধমক মারবে, বাবা মনটা চাইলো বলে না, অনেক সন্তান আছে খেক করে ওঠে, ধমক মারে, গালি দেয়, বকা দেয়, বুড়া বয়সে যেটা মন যেটা মনে চায়, এমন সন্তান আছে কি নাই, কন্যা আছে কি নাই? শীষ আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ তোমার কাছে আমার আবদার, আমার বাবা বলেছে আমি বলার জন্য তাই আমি আবদার করলাম, তুমি একটু ব্যবস্থা করে দাও মেওয়া ফলের, আমার বাবা যদি এন্তেকাল করে এই অবস্থায় মেওয়া ফল ভক্ষণ না করে আমরা সন্তান আমাদের কলিজা মানবে না, খোদা তুমি ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল রেডি হও, সুবহানাল্লাহ বলুন, রেডি হও, মেওয়া ফল বস্তা দাও, সুবহানাল্লাহ, কি কালকে খাবেন নাকি? জিব্রাইল পাতিলাও, দেখলো খারিলো থলিলো, মেওয়া ফল ঢুকাও, আমার পয়গম্বর মেওয়া ফল খাবে, তার সন্তানকে দিয়ে আবদার করিয়েছে, সে নিজে লজ্জা পায়। জিব্রাইল জান্নাতি একটা হুর, এই হুরের মাথায় ফাতিটা দিয়ে দাও, হুরকে নিয়ে তুমি আদম নবীর কাছে যাও, জমিনে অবতরণ করো, সুবহানাল্লাহ, কালকে ঘুরবেন নাকি? আল্লাহু আকবার বলেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, সুবহানাল্লাহ বলুন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান তোমারি নূরে কদমে লুটায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আমি তোমায় না চিনিলে, সুবহানাল্লাহ, কইদেন না, কলিমুদ্দিন সলিমুদ্দিন আইতালি সৈদালি বৈদালি কাটা কুটা লেড়া মেড়া
চিনলে না চিনলে নবীর কিছুই আশা যাবে না। যাকে চিনার চিনে ফেলেছেন, যাকে ক্ষমতা দেওয়ার দিয়ে ফেলেছেন, কথা বলুন ঠিক কিনা? রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনু জাহান তোমারি নূরে কদমে লুটায়। ইয়া রাসূল আল্লাহ, ইয়া বলুন ইয়া রাসূল আল্লাহ, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে, মক্কারি কাফের গনে নবুয়তে প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। সুবহানাল্লাহ, বলুন না, করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার গর্জনি চাঁদ হয়ে যাই কুরবানি, দেখে তোমার গর্জনি চাঁদ হয়ে যাই কুরবানি, আসে কে হৃদয়ে তুমি চির অম্লান হয়ে যাও। ইয়া রাসূল আল্লাহ, বলুন ইয়া রাসূল আল্লাহ, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনু জাহানে তোমারি নূরে কদমে লুটায়। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল, সুবহানাল্লাহ, কোন জান্নাতি হুর জমিনে আগমন এটাই প্রথম, কখনো হয় নাই জান্নাতি হুর আসলো। আদম নবী বেমায়রা অবস্থায়, রুগ্ন অবস্থায় তাকাইলেন, দেখলেন এত বড় সুন্দরী মেয়ে যার জীবনে কোনোদিন দেখেনি। জিব্রাইল ফেরেশতা, জিব্রাইল একে, এই মেয়েটাকে, এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কোনদিন, এত সুন্দর মানুষ হতে পারে আমি তো দেখি নাই, সে কে তার পরিচয় দাও। জিব্রাইল বলেন, আল্লাহর পয়গম্বর আদম নবী গো, উনি হচ্ছেন হুর, জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়েছেন। আদম নবী হুর কে দেখেন, একবার জিব্রাইলের চেহারার দিকে তাকায়, আরেকবার হুরের দিকে তাকায়, একবার জিব্রাইলের দিকে তাকায়, আর একবার হুরের দিকে তাকায়। জিব্রাইল ফেরেশতা বলেন, আল্লাহর পয়গম্বর আদম নবী, আপনি কেন এইভাবে তাকাচ্ছেন? জিব্রাইল, এই জন্য আমি তাকাচ্ছি, এত সুন্দর ওই রমণী আমি আমার জীবনে দেখি নাই, আমার প্রতিটি সন্তান জোড়ায় জোড়ায়, প্রত্যেকটি সন্তান জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়ায় আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমার শিশের জন্য কোনো মেয়ের ব্যবস্থা হয় নাই, আমার শিশের জন্য কোনো মেয়ের ব্যবস্থা নাই, কেন? সে শুধু একাই জন্মগ্রহণ করেছিল, আর বাকি সবাই জোড়ায় জোড়ায় হয়েছিল। জিব্রাইল ফেরেশতা বলেন, আল্লাহর পয়গম্বর আপনি আপনার মনের কথাটা খুলে বলুন, আপনি কি বলতে চান? বলতে চাচ্ছিলাম, যদি এমন একটি মেয়ে আমার শীষ, যাকে আমি বড় মহব্বত করি, যাকে আমি ভালোবাসি, আমার শীষ আমার পরবর্তী সময়ে আমার স্থলাভিষিক্ত হবে, পাল্লার পয়গম্বর হবে, আমি যেমন পয়গম্বর, আমার পরের পয়গম্বর আমার সন্তান শীষ শীষ পয়গম্বর হবে। আমার বড় ইচ্ছে ছিল যদি এমন একটা মেয়ে আমার শীষের জন্য স্ত্রী হইত, আমার মনটা খুশি হয়ে যাইত। জিব্রাইল ফেরেশতা বলেন, আমার আল্লাহ পাঠিয়েছেন আপনাকে দেখার জন্য, পছন্দ করার জন্য, আমার আল্লাহ সেই অনুমতিও দিয়েছেন, আপনি ইচ্ছে করলে শিশের জন্য ওই হুরকে বিয়ের ব্যবস্থা করতে পারেন, আমার আল্লাহ আগেই মনোনীত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলুন আল্লাহ, আল্লাহর জমিনে হুরের বিয়ে, আল্লাহর জমিনে হুরের বিয়ে, ও বিয়ে হবে কার সাথে? শীষ পয়গম্বর আদম নবীর সন্তানের সাথে। সুবহানাল্লাহ, কই দেন না, মুস্কি হাসি মারলেন, কে মুস্কি হাসি দিল? আদম নবী, কে কে? আদম নবী মুস্কি হাসি দিলেন, আদম পয়গম্বর মুস্কি হাসি দিলেন, আদম পয়গম্বরের মুস্কির হাসির সাথে জিব্রাইল ফেরেশতাও হাসি দিলেন। তাহলে আর দেরি করা যায় না, আমার শিশের জন্য বিয়ের ব্যবস্থা করে ফেলো। জিব্রাইল ফেরেশতা বিয়ের সব কাজ
সম্পন্ন করলেন বিয়ের ব্যবস্থা হয়ে গেল শীশ আলাইহিস সালামের সাথে তার হুরের বিয়ে হয়ে গেল আল্লাহর হুর জান্নাতি হুর সুবহানাল্লাহ বলুন সংসার করতে শুরু করলেন আর হুর আদম নবীকে শ্বশুর পাইয়া সেবা যত্ন শুরু করলেন সুবহানাল্লাহ কইতেন না আর আমরা দেশের বৌমারা গো তোমার বুড়া বাপের খেদমত করবার লাগি আমার আছো আমার বাড়ি আমি কি ছোট না করছি আমার বাপের কুস্তা নাই এই মুন্ডা হাইতে বউ আছে কি নাই খেদমত করতে লাগলেন আর এদিক থেকে আদম নবী কাহিল হইতে শুরু করলেন বাবা ধরেন আপনার মেওয়া সুবহানাল্লাহ কইতেন না আদম নবী পেট ভরে খাইলেন সান্তনা পেলেন শান্তি হলেন এবং এই এই মেওয়ার মধ্যে এত বরকত দিল যারা ছিল উনার যে 40,000 নাতি নাতকর ফতি মতি খতি লটি বটি ফটি যা আছে সব মিল্লা কত হাজার জোরে বলেন কয় হাজার সব তো আদম থেকে কার্তিকা যেমন আমরা সব আদম থেকে নি তাহলে কত কোটি 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 আর মাত্র 40,000 সবাই আইছে আদম নবী অসুস্থ দেখার জন্য সবাই রে মেওয়া দিলেন 40,000 ওই এই ফাতির মেওয়া খাইতে শুরু করলেন শেষ হয় না বরকত দেওয়ার মালিককে আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে কি নাই এই বরকত কি এখনো আছে কি নাই বরকত আছে বরকতের মানুষ নাই বরকতের মানুষ থাকলে বরকত পাওয়া যায় রাক্ষসের মতন গিয়া খায় আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ নাই তে বরকত কেমনে দিব মুখ দো না ডিস্কির ভিতরে যে খতম পড়ায় না জেফত পড়ায় মুখ দো না হে আব্দুর উরাদ বাইকের হেউ মেরে বসে দৌড়ো তিনের মধ্যে কেমনে শটপট না দে বিসমিল্লাহি ওয়ালা বারাকা দেখবে খাওয়াইতে তা ছট পড়বে না উদাম না করলে হয় উজু থাকলে হয় সুবহানাল্লাহ কইতেন না রাক্ষসের মতন খায় উজু নাই গোসল নাই যেমনে খুশি তে বরকত করতে কি আসবে শীশ আলাইহিস সালাম নিজের স্ত্রী পাইলেন হুর কাকে পাইলেন শীশ আলাইহিস সালাম হুর কে পাইয়া শান্তি অন্য বাইদের সাথে হন বেড়াগিরি কম না বেশি কথা কয় বেড়াগিরি কম না বেশি এ পণ্ডিতি কম কর আমার বউ হুর আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ কইতেন না দুনিয়াতে পাঠাই দিছে আমার আল্লাহ বিয়ের কাজ কমপ্লিট করে দিয়েছেন এবার হুর শ্বশুরের খেদমত করে আস্তে আস্তে আদম পয়গম্বর কাহিল হয়ে গেলেন সবাইকে ডাকলেন আমার নাতি নাতকররা ফতিম বতিম খতি নতি জাস সবস সবাই আসলেন কেউ নানা কেউ দাদা যে যেইভাবে ডাকতে শুরু করলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন আমার সময় বড় ঘনিয়ে আসছে আমার সময় বড় শর্ট হয়ে আসছে তোমরা আসো সবাইকে আমি প্রাণ ভরে দেখব আল্লাহর পয়গম্বর ডাক দিলেন সবাই আসলেন 40,000 আওলাদ আসলেন সবাইকে প্রাণ ভরে দেখলেন কারো মাথার মধ্যে হাত বোলাইলেন কারো শরীরের মধ্যে হাত বোলাইলেন ডেকে বলেন শীশ আমার পরে তুমি তো আমার স্থলাভিষিক্ত হবে পয়গম্বর হবে শীশ রে আল্লাহর জান্নাতে হুর পেয়েছ এই হুর আল্লাহ তোমাকে দান করেছে আল্লাহর শুকরিয়া আদায় করো সুন্দরভাবে জীবন যাপন করবে আত্মীয় স্বজনের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবে না কারো সাথে সম্পর্ক তুমি নষ্ট করবে না ডাকলেন মা হুর তুমি আমার কাছে আসো সবাই তো তোমার তোমার আমার আমার সন্তান আল্লাহর পয়গম্বর হবে আমার পরবর্তী স্থানটা সে পাবে তুমি তার সেই মর্যাদা ধরে রাখবে আল্লাহ তোমার প্রতি রহম করুক আমার আল্লাহ দয়া করুক আমার চলে যাওয়ার সময় হয়েছে হুর পুত্রবধূ শীশ আলাইহিস সালামের বউ শীশ আলাইহিস সালামের স্ত্রী হুর আদম নবীর পুত্রবধূ আল্লাহর পয়গম্বর হুরের দিকে তাকিয়ে চোখের পানিগুলি ছাড়তে শুরু করলেন হুরে আমার পুত্রবধূ আমি তো চলে যাওয়ার সময় হয়েছে তোমাদের সবাইকে আল্লাহর হাতে রেখে গেলাম বলার সাথে সাথে হুরের চোখ দিয়ে পানিগুলি পড়তেছে বুক বেশে বেশে শীশ পয়গম্বর ডেকে বলেন বাবা দেখো তুমি ভালো করে নজর করে দেখো তোমার পুত্রবধূ তোমার জন্য কিভাবে কাঁদছে রে বউ মায়েরা
আমার আলোচনা যদি শুনো গো মা, একটু মনোযোগ দিয়ে শুনবা, তুমি তোমাদের জন্য অনেক প্রয়োজন। কেন গো মা? শাশুড়ি যখন তোমার শাশুড়ি, আজকে তুমি বউ, একদিন হবে তুমি শাশুড়ি। তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, শ্বশুরের খেদমত করো, ভালোবাসা স্থাপন করো, তুমিও যখন বুড়া হবা, তুমি যখন শাশুড়ি হবা, মনে রাখো এই খেদমত তোমার নসিবের মধ্যে আমার আল্লাহ লিখে দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? রে যুবক, স্ত্রীর পাওয়ার পরে যদি ভুলে যাও, মাকে ভুলে যাও, বাবাকে ভুলে যাও, তাদের সাথে ভালো ব্যবহার করো না, আমার আল্লাহর লানত তাদের উপরে দেওয়া হয়। যুবকরে, মাকে সালাম দিয়ে যখন ঘর থেকে বের হবা, আমার রাসূল বলেন, তুমি যখন মাতা পিতার পায়ের মধ্যে চুমা দিলা, সে যেন আল্লাহর জান্নাতের চুকাটের মধ্যে চুমা দিয়ে বের হয়ে গেল। আদম নবী ডেকে বলেন, মা হুর, আমার শেষ সন্তানের পুত্রবধূ, আসো তুমি আমার কাছে। মাথায় হাত দিয়ে বলেন, আমি তোমাদেরকে আল্লাহর হাতে, আল্লাহর রাস্তায় রেখে গেলাম, তোমাদেরকে আল্লাহর হাতে সপর্দ করে দিয়ে গেলাম, আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি, আমার আল্লাহর হুকুম আসছে, আমি মাবুদের ডাকে সাহারা দিতে হবে। এই কথা বলে আস্তে করে আস্তে আস্তে চোখের পানিগুলি পড়তে পড়তে চোখ যখন বুঝে ফেললেন, শীষ আলাইহিস সালাম চিৎকার মারলেন, হুর চিৎকার শুরু করে দিলেন, স্বামীর শরীরের মধ্যে, গায়ের মধ্যে ধরে, মাথায় ধরে, শরীরের মধ্যে ধরে জড়িয়ে চিৎকার শুরু করে দিলেন, আমার শ্বশুর আল্লাহর পয়গম্বর আদম নবী, প্রথম মানব যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এমন ভাবে কান্নাই জড়িয়ে পড়লেন। আদম আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর হাতে রেখে গেলেন, বাবা রে, যদি বাবা শোনো, যদি মায়ের খেদমত করো, যদি শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত করো, মা গো যদি শ্বশুরের খেদমত করো, শ্বশুর তোমার জন্য খাস করে দোয়া করবে, শাশুড়ি তোমার জন্য মন ভরে দোয়া করবে, শ্বশুর শাশুড়ি যদি মন ভরে গো মা তোমার জন্য দোয়া করে যায়, দুনিয়াতে যত বড়ই বিপদ আসুক না কেন গো মা, তোমার শ্বশুর শাশুড়ির দোয়ায় আল্লাহ তোমাদেরকে বড় বড় মুসিবত থেকে উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। যেমন কর্ম তেমন ফল, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা কি পেলাম? নবীদের কাছ থেকে পর্যন্ত আমরা শিক্ষা পেলাম যে শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, তাদের ভালোবাসা, তাদের মন সন্তুষ্টি করা আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। এটাই পৃথিবীর নিয়ম। যুবক, স্ত্রী পেয়ে ভুলে যেও না মায়ের কথা, বাবার কথা, বৌমা তুমি জামাই পেয়ে ভুলে যেও না শ্বশুরের কথা, শাশুড়ির কথা, কারণ তুমি জানো তুমি যাহা করবা তোমার জন্য আমার আল্লাহ একদিন তা রাখবে। এটাই তোমার চাওয়া, এটাই তোমার পাওয়া। আমার কাছে মাঝে মধ্যে অনেক সময় মহিলারা যখন ভিক্ষা করতে আসে বুড়া বিড়ে, তখন আমি কই, নিশ্চয়ই জোয়ান বয়সে শাশুড়ির কলজাটা আংরা করে রয়েছে, শাশুড়ির কলজা ধরে বিরান করে রয়েছে, বিরান, সুবহানাল্লাহ কইতেন না? শাশুড়ির কলজাটা বিরান করে লওয়ার কারণে শাশুড়ি বদ্ধ হয়ে মন বদ্ধ করে গেছে যে তুই সারা জীবন ভিক্ষা করে খাবি, এদিকে রুট রুট ভিক্ষা করছ, কো হুজুর যে কিতা কয় এটা একটা কত হইলো হুজুর, আমি যারা কইছি সিনজি ড্রাইভার কো হুজুর জাগা মতো দর্শন, কথাটা হাসা হল, নাইলে বসে ভিক্ষা করে গেলে জোয়ান বসে যে ফাল লাইছে তাই ক্ষমতা কত, শাশুড়ি কয়ে গেছে কুনাত গিয়া সহ্য করতে না পারে, আল্লাহ সারাটা জীবন তুমি ভিক্ষা লইয়া জীবন ভিক্ষা তুলি লইয়া আরে লামাই দিছি নিরুড়ো কথা কয় না, মুরব্বীদের দোয়া কবুল হয় কিনা বলে, কবুল হয়নি তাইলে কি আমরা তাদের ভালোবাসা অর্জন করবো নাকি তাদের মনে কষ্ট দিব, কথা বলেন, তাদের মনে কষ্ট দিব নাকি তাদের ভালোবাসা অর্জন করব, তাদের খেদমত করার দরকার আছে কি নাই, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই, ওলি আল্লাহদের ভালোবাসা হুকুম টাকা, জোরে বলুন হুকুম টাকা, তাদের সাথে আমার নবী সম্পর্ক, সুবহানাল্লাহ কইতেন না? আর রাসূলের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে যাদের সম্পর্ক, তারা ডাইরেক্টলি আমার আল্লাহর হয়ে যায়, সুবহানাল্লাহ বলুন। সেই জন্য আমরা আল্লাহওয়ালাদের কাছে যাইতে চাই কি চাই না, তাদের গোলামি করলে লাভ না লোকসান, যুগে যুগে কালে কালে যতদিন পর্যন্ত সূর্য পূর্ব আকাশে উঠবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা থাকবে, যখন আল্লাহর ওলিরা থাকবে না সূর্য আর পূর্ব আকাশে উঠবে না, সুবহানাল্লাহ বলুন। মুবারকবাদ, বুল্লার মানুষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লম্বা আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আমাদেরকে কবুল করুক, ওলি আল্লাহর আদর্শ পয়গম্বরের যে দাওয়া,
আদর্শ, তাদের দেওয়া আল্লাহর তরফ থেকে যে বিধান গুনিয়ে রেখেছেন এগুলি পালন। জোরে বলেন কি, জোরে বলেন কি, পয়গম্বর নাকি নিজের হুকুমে করেছেন না আল্লাহর হুকুমে? জোরে বলেন কার হুকুমে? সমস্ত পয়গম্বরদেরকে বিশ্বাস করা ইমানের একটা অংশ। আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যত রসূলগণ আছে সকলের উপর ঈমান আনতে হবে। আর সকলের সেরা রসূল হচ্ছেন আমাদের রসূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাকীকতে আদমের বাবা, হাকীকতে আদমের বাবা। সুবহানাল্লাহ, বলুন না, কারণ আমার নবীর কারণে আদমের সৃষ্টি। লাউলা কালামা খালাকুল আফলা, আল্লাহ বললেন হে রাসূল, আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছুই আমি সৃষ্টি করতাম না। আকাশ জমিন চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল কোনো কিছুই না, সব কিছু আপনার কারণে সৃষ্টি করেছেন। ফার্স্টে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন সবার শেষে। সুবহানাল্লাহ, কই দেন না, আমরা দেশে কিছু ফাটাতন মৌলভী আছে, ফাটাতন মৌলভী, এই ফাটাতন মৌলভী দেখ কিতাবে পায় না, পড়ছে কি? ইয়েস, নট ভেরি গুড, জুতা হারিয়ে গেছে আর কি, চাই না পায় না। হ্যাভ ইউ গট মাই শুজ? আমার জুতা কি তুমি পাইছো? হ্যাভ ইউ গট মাই শুজ? হ্যাকো ইয়েস, হে তো শিখছো তিনটা, ইয়েস নট ভেরি গুড, হে জাডাই কোকো ইয়েস, হ্যাভ ইউ গট মাই শুজ? আমি কই কি আর উত্তর দেখি, বাইরে যখন ফালাই দিয়ে গেছে গা বোঝি গা, তুমি অত শিক্ষিত অতলা পড়া পড়ছো, এবার জুতা দা বাইরিয়া তোমার হয়ে গেছে ঘটনা কি? আম্মু তুই মূর্খ বুঝতে বুঝো, মানুষ কি বুঝাই পার লাগে? মানুষ বুঝে করে পাইজামা পাঞ্জাবি দেখলে না জানি কতলা ফাস, কথা কথা একটু দূর আরবি দিব, দূর ইংরেজি দিব, ইয়েস নট ভেরি গুড। আসতেছেন না সৌদি আরব থেকে, মাঝে মধ্যে একবার সৌদি আরব থেকে আইসে আর কি, সৌদি আরব থেকে আইসে যায় দেখে যে সবাই টাই পরে, হেও টাই পরছে, বাংলাদেশ কি হইলো এত সুন্দর গাড়ি যা, পত্রিকাটা ধরলি অ্যাক্সিডেন্ট, পত্রিকাটা ধরলি অ্যাক্সিডেন্ট, শিক্ষিত বেটা কে বেটা কিতা কস, দেখেন না অবস্থাটা কি, কত তোমার বাড়ি ঘর দেখলে কেউ জীবনে অশিক্ষিত কি করবে? ইমন সুরতে কিছু শিক্ষিত আছে কি নাই? আসেনি, আসেনি বাবা রে বাবা, ফাইজামা পাঞ্জাবি যদি দেখেন আন্দাজ করতে না পাইছে তো কতলা ফাঁস দিছে। আসলে কি আধা হবে, হাফতম পড়ছে আধা টুতে পয়রা পায়জামা পাঞ্জাবি ইমন লাগাইছে, মানুষ জীবন দেখলে চিন্তা না বড় হুজুর না ছোট হুজুর, হে বড় আইলে একশন দিব কি, এই মাদার দমন শিরিক আছে কি নাই? কারণ ওই যে হ্যাপি গড মাই শো, ইয়েস ইয়েস, তার তার কষ্ট জান না, আরে কি তার কষ্ট তার বুঝে না, এটা যা করছে আল্লাহ ইয়েস আছে কি কিছু মূল্য, আবার কিছু আছে কালাম আসিও আছে, কালাম আসিও আছে, মিষ্টি তো মুখ দিয়ে পায়খানা তো মুখ দিয়ে, একবার এদল একবার হেদল, একবার একুনা একবার হেকুনা, কিছু আছে কি নাই? একবার কয় মাজার জিয়ারত করলে শূন্য, আবার কয় মাজার হুজারি, এবার কি মাথা ঠিক আছে? এমন কিছু আছে কি নাই বলেন না, আছে কি নাই? এই জন্য এই সমস্ত জাহেলদের কাছ থেকে
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওলি প্রেমিক রাসূল প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর যেন করেন বলুন আমিন। নামাজি হওয়ার দরকার আছে কি নাই? আছে কি? রাসূলদের নামাজের প্রয়োজন আছে কি নাই? রোজার প্রয়োজন আছে কি নাই? মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আমরা শিক্ষা পেলাম হুর পর্যন্ত শ্বশুরে খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলুন, বলেন আল্লাহু আকবার। একজন ব্যক্তি জমিনে বিয়ে করেছেন পয়গম্বর হুরকে, উনি হচ্ছেন কে? শেষ পয়গম্বর। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে ক্ষমতা কেড়ে আল্লাহর তরফ থেকে কারাকারি করে এনে মানুষকে দিতে পারে, এটা আল্লাহর ওলিদের বিশেষ এক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই মর্যাদাটাই হচ্ছে কারামত। এটা এই কারামত দ্বারা আল্লাহর ওলিরা সাধারণ মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেছেন। যদি ওলিরা এইরকম ক্ষমতা আল্লাহ না দিত তাহলে বড় বড় ভূতওয়ালা, ভূতের পূজা, গাছের পূজা, আগুনের পূজা আছে কি নাই? আরে মানুষ কত বোকা, মানুষ কত পূজা, বন্দর পূজা করে আছে কি? বান্দর লেঞ্জার পূজা করে, হনুমানের পূজা করে, উডের পূজা করে, গরুর পূজা করে, আগুনের পূজা করে, বট গাছের পূজা করে আছে নি? মানুষকে আল্লাহ দিছে শান, হে গিয়া বট গাছের পূজা করে আছে নি? এইগুলির থেকে হেদায়েত করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের দরজা শেষ, আমার রাসূল পর্যন্ত খতম করে দিয়েছেন, তারপরে পাঠাইলেন আমার আল্লাহ যুগে যুগে কালে কালে অসংখ্য আল্লাহর ওলিদেরকে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের কার্যক্রম চলবে যতদিন দুনিয়া থাকবে। মোবারকবাদ। আল্লাহ যেন আমাদেরকে সেই পথের প্রতীক হিসাবে কবুল আর মঞ্জুর করেন বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা জোয়ান দিটা ফেলা দিয়ে বলে ঠিক আছে এরা অন্তর তানি মরতো না, মরবো এরা চিন্তা করছে ওই যে একথা যে কইছি বলে হুজুর কদিন বাসিন না বাসি কেমন জানো ফার খাই না গুতা খাই ভালো করে কদিন ঘুমাই লু জোয়ান বেড়াত বইরেছে হেরা গিয়া টেলিভিশন দেখ লইলে মোবাইল টিপ লইলে এটা না করে বুড়া বেড়াতে আছে হাই রে হাই সব উল্টে গেছে। যখন তুফানটা শুরু করে তুফানটা যখন ডাক মারে জাতা মারে দয়াল্লাহ আলাদা আওয়াজ এনে লুল্লা পরে গড়ের তোলে পরে মরে যাবো, মরতো না, মরতো আওয়াজ হয় না। এবার দেখা যায় জাতা হালি শুনলো দয়ালার শুনে দয়ালার শুনে শুনে এবার আর দয়ালার শুনলো বলতে দেখো শুনে শুনে পয়গম্বর পয়গম্বর রক্ষা কর কোনি যখন দেশে তুফানের সাথে বন্ধ হয়েছে উপকাটা দে আর যদি জামাই বদুজন হ্যাঁ এই মূল তো আছে জামাই বদুজন তাহলে টাইলটা টাইলটা গাল রাখবি উপকাটা মর দেন আর যদি দুজন বিরি হাওয়া না তাহে তাহলে অর্ধেক খাই বারা গইলে আট বারা রাখে কপাল হয় না গেলাম শেষটা না মার দিতে দিও না ওজুবিল্লাহ কই দেন না এমন জঙ্গলি আছে কি নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন। প্রতি বছর মাহফিলটা আমরা চাইনি, মন থেকে কোন তো চাইনি, হাত তুলে দেখান তো নারে দেখবি মাশাআল্লাহ।